একজন ছাত্র আমার কাছে দাবি করছিল যে আমি ABTA থেকে 10খানা পেজের MCQ রেডি করব, তাতে আমি পরীক্ষার সমস্ত MCQ কমন পাব। কথাটা কি ঠিক? তবে হ্যাঁ, এটা সত্যি, ABTA টেস্ট পেপার থেকে কয়েকটা পেজ প্র্যাকটিস করলে তুমি তোমার কনফিডেন্স লেভেলটা অনেক বাড়বে এবং তুমি পরীক্ষায় কমনও পাবে। ABTA 2022-23 টেস্ট পেপার থেকে আমরা অনেকগুলো পেজ আমি আমার চ্যানেলে অলরেডি আলোচনা করে দিয়েছি। আজকে একটা নতুন পেজ নাম্বার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে যে আলোচ্য পেজটা আছে ওই পেজ নাম্বার হচ্ছে 266 পেজ। 266 পৃষ্ঠা যে ইংরেজি পেজটা আছে, এখান থেকে আমরা MCQ, SOK এবং গ্রামারটা আলোচনা করে নেব। একের এ দাগে প্রোজ থেকে MCQ দিয়েছে, একের এ একের দাগে দ্য গার্ল ইন দ্য স্টোরি দি আইজ হ্যাবিট প্রেফার। অ্যাকচুয়ালি দি আইজ হ্যাবিট গল্পে যে মেয়েটা, সে কী পছন্দ করতো? উত্তর হচ্ছে শর্ট জার্নি, অপশন নম্বর বি। মানে সে বেশিক্ষণ ট্রেনে বসতে পছন্দ করতো না। একটা জায়গায় সে বলেছিল যে 2-3 ঘন্টা বেশি ট্রেনে বসতে আমার ভালো লাগে না। দুইয়ের দাগে ডক্টর APJ আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ। APJ আব্দুল কালামের তিনি জন্মসূত্রে কী ছিলেন? উত্তর হচ্ছে তামিল, অপশন নম্বর বি। কেননা তিনি তামিলনাড়ুর রামেশ্বরম শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনের দাগে মিসেস জোন্স গেভ দ্য বয়, মিসেস জোন্স ছেলেটাকে মানে রজারকে কত টাকা দিয়েছিলেন? উত্তর হচ্ছে $10, $10 দিয়েছিলেন, অপশন নম্বর ডি। কেন দিয়েছিলেন? না, রজার যেহেতু ব্লু সুয়েড শুজ কিনতে চাইছিল তাই মিসেস জোন্স তাকে $10 দিয়েছিলেন। চারের দাগে দ্য জার স্টপড আফটার ডিগিং, রাজা থামলেন কটা মাঠ খুঁড়ে দিয়ে? উত্তর হচ্ছে 2 বেডস, দুটো তলা খুঁড়ে দিয়ে। একের বি দাগে পোয়েম থেকে MCQ বি, একের দাগে দ্য বার্ক অফ এ ট্রি ব্লিডস হোয়েন ইট ইজ, গাছের যে ছাল বা বাকল সেটা রক্তাক্ত হয় কখন? না, যখন তাকে হ্যাকড আর চপড, মানে হ্যাকিং আর চপিং করা হয়, অপশন নম্বর বি। দুইয়ের দাগে দ্য ইয়াং সোলজার লুকস, ওই ইয়াং সোলজারকে কেমন দেখাচ্ছিল? উত্তর হচ্ছে পেল বিবর্ণ, অপশন নম্বর সি। বিবর্ণ কেন? সে মারা গেছিলো বলে। আর একজন কেউ মারা গেলে তখন তাকে নিশ্চয় উজ্জ্বল দেখাবে না, তাকে বিবর্ণই দেখাবে। তিনের দাগে দ্য পোয়েটস ফ্রেন্ড ইন সনে নম্বর 18 ইজ কম্পেয়ার টু এ, কবির যে বন্ধু সনে নম্বর 18 তাকে তুলনা করা হয়েছে কার সাথে? উত্তর হচ্ছে সামার্স ডে, গরমের দিনের সাথে, অপশন নম্বর এ। চারের দাগে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ, এই দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটা কেমন কবিতা? উত্তর হচ্ছে যেহেতু 14টা লাইন আছে আমরা একে অবশ্যই সনেট বলবো, অপশন নম্বর বি। এবং এটা কী ধরনের সনেট? এটা হচ্ছে পেট্রাকান সনেট। একের সি দাগে নাটক থেকে অর্থাৎ প্রপোজাল থেকে MCQ সি, একের দাগে দ্য প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটেন ইন দ্য প্রপোজাল, এই নাটকটা আসলে লেখা হয়েছিল কোন ভাষায়? উত্তর হচ্ছে রাশিয়ান, অপশন নম্বর সি। দুয়ের দাগে দ্য এরিয়া অফ দ্য অক্সেন মিডোজ ইজ, এই নাটকে গুরুত্বপূর্ণ একটা জমির নাম বলা হয়েছে, সেটা হচ্ছে অক্সেন মিডোজ, এই যে জায়গাটা পরিমাপ কত? উত্তর হচ্ছে 5 ডেসিয়াটিন, অপশন নম্বর বি, 5 ডেসিয়াটিন জায়গা। এই প্রসঙ্গে বলে রাখি এখানে আরও একটা ইউনিটে জায়গার পরিমাপটা দেওয়া আছে নাটকে, সেটা হচ্ছে 13.5 একর, তবে এখানে আমরা 5 ডেসিয়াটিন টিক মারবো, অপশন নম্বর বি। তিনের দাগে হোয়েন লোমব কামস, যখন লোমব এসেছিল নাটালিয়া ওয়াজ, নাটালিয়া সেদিন কী করছিল? উত্তর হচ্ছে সেলিং পিস, মানে মটরশুটি শুকাচ্ছিল, অপশন নম্বর বি। চার দাগে নাটালিয়া ইজ, নাটালিয়ার বয়স কত? -ইয়ার্স ওল্ড, কত বছর বয়স? উত্তর হচ্ছে 25, অপশন নম্বর সি, নাটালিয়ার 25 বছর বয়স। এবারে আমরা দুইয়ের এ দাগে যাব। এটা এখানে দিয়েছে প্রোস থেকে SAQ, দুইয়ের এ একের দাগে হু কেম টু রিসিভ দ্য গার্ল অ্যাট দ্য স্টেশন, স্টেশনে মেয়েটাকে রিসিভ করতে কে এসেছিল? আমরা বলবো হার আন্ট কেম টু রিসিভ দ্য গার্ল অ্যাট দ্য স্টেশন। দুইয়ের দাগে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ক্যান ফিউ গার্লস রেজিস্ট, লেখকের কথা যে খুব কম মেয়ে আছে যারা ড্যাশকে রেজিস্ট করতে পারে, কী রেজিস্ট করতে পারে? উত্তর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, মানে ফ্ল্যাটারিকে প্রতিবাদ করতে পারে খুবই কম মেয়ে। তিনের দাগে হোয়েন ডিড ডক্টর APJ আব্দুল কালামস ফাদার গেট আপ ফ্রম বেড, APJ আব্দুল কালামের বাবা ঘুম থেকে জেগে উঠতেন কটায়? উত্তর আমরা লিখবো APJ আব্দুল কালাম ফাদার গট আপ ফ্রম বেড অ্যাট 4 AM, কালামের বাবা ঘুম থেকে জেগে উঠতেন 4 AM, মানে ভোর 4টার সময়। চার দাগে হু ওয়াজ দ্য আইডিয়াল হেল্পমেট টু APJ আব্দুল কালামস ফাদার, কালামের বাবার কাছে আদর্শ সঙ্গী কে ছিল? উত্তর বলবো কালামস মাদার আসিয়াম্মা ওয়াজ দ্য আইডিয়াল হেল্পমেট অফ APJ আব্দুল কালামস ফাদার। পাঁচে দাগে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ মিসেস জোন্স, মিসেস জোন্সের পুরো নাম কি? উত্তর হচ্ছে দ্য ফুল নেম অফ মিসেস জোন্স ওয়াজ মিসেস লুয়েলা বেডস ওয়াশিংটন জোন্স। ছয়ের দাগে হাউ ওল্ড ওয়াজ রজার, রজারের বয়স কত? উত্তর হচ্ছে রজার ওয়াজ 14 অর 15 ইয়ার্স ওল্ড, রজারের 14 কিংবা 15 বছর বয়স। সাতে দাগে হোয়াই ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান এ সোর্ন এনিমি অফ দ্য জার, ওই দাড়িওয়ালা লোকটা রাজার ঘোর শত্রু ছিল কেন? আমরা বলবো দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ এ সোর্ন এনিমি অফ দ্য জার বিকজ দ্য জার কিল্ড হিজ ব্রাদার অ্যান্ড স্ন্যাচড হিজ প্রপার্টি। আটে দাগে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, হারমিটের কথা অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? উত্তর আমরা বলবো অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ইজ নাও অর প্রেজেন্ট টাইম। দুইয়ের বি দাগে এখানে পোয়েম থেকে SAQ দেওয়া আছে, দুইয়ের বি একের দাগে হুইচ পার্ট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ হোয়াইট অ্যান্ড ওয়েট, গাছের সবচেয়ে সংবেদনশীল সাদা এবং ভেজা অংশ কোনটা? উত্তর হচ্ছে রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ হোয়াইট অ্যান্ড ওয়েট। দুয়ের দাগে হোয়ার উইল গ্রিন টুইক্স রাইজ ফ্রম, এখানে টুইক্স বানানটা ভুল দিয়েছে, এন হবে না, TWIGS এটাই হবে, তো সেই সবুজ ডালাপালাগুলো গজায় কোথেকে? উত্তরে আমরা লিখবো গ্রিন টুইক্স উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। তিনি তাকে হু হ্যাজ রিটিন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, উত্তরে আমরা লিখবো আর্থার রিমবার্ট হ্যাজ রিটিন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। চার দাগে হু ডু নট ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য সোলজার, সৈন্যটার বিশ্রামকে ডিস্টার্ব করছে না কে? উত্তরে দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য সোলজার।
পাঁচে থাকে হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড, সূর্যের উজ্জ্বল সোনালি রং মৃদু হয়ে যায় কীভাবে, উত্তরে আমরা লিখব দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ইজ ডিমড বাই ক্লাউডস, মেঘের দ্বারা ঢাকা পড়ে মৃদু হয়ে যায়। ছয় থেকে হোয়াট সেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে, গরমের যে সুন্দর ফুলগুলো তাকে ঝরিয়ে দেয় বা ঝাঁকিয়ে দেয় কে, উত্তর হচ্ছে রাফ উইন্ডস ডু সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। সাথে থাকে হোয়ার ওয়াজ দ্য গ্রাসপার সিন ইন সামার, গরমকালে গ্রাসপারকে দেখা যায় কোথায়, উত্তর হচ্ছে দ্য গ্রাসপার ওয়াজ সিন ইন দ্য হেজেস অ্যান্ড ইন দ্য নিউ মুন মিডোজ ইন সামার। আটে থাকে হুজ ভয়েস ইজ হার্ড ইন উইন্টার ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতা কার গলার আওয়াজ বা কার গান শোনা যায় শীতকালে, উত্তর হচ্ছে দ্য ক্রিকেটস ভয়েস ইজ হার্ড ইন উইন্টার ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। এবার ছয়ের দাগে আমরা যাবো, এখানে টেক্সচুয়াল গ্রামার রয়েছে। ছয়ের এ একের দাগে আই আস্ক মাই ফাদার অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার, ভয়েস চেঞ্জ করতে বলেছে, আমরা লিখবো মাই ফাদার ওয়াজ আস্কড অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার বাই মি। দুয়ে থাকে সি সেড হোয়াট ইজ ইয়োর নেম, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, আমরা লিখবো সি আস্কড হোয়াট হিজ নেম ওয়াজ। তো তিনে থাকে বলেছে অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, একটা আকর্ষণীয় মুখ সুন্দর হতে পারে, কমপ্লেক্স করতে বলে আমরা লিখবো এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং ক্যান অলসো বি প্রিটি। চার থেকে অল দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট, সমস্ত উত্তর আলাদা আলাদা ছিল, নেগেটিভ করতে বলেছে, তার মানে কি কোনো উত্তর একই রকম ছিল না, তাহলে নো অ্যান্সার ওয়াজ সিমিলার। পাঁচে থেকে বলেছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর গান কখনো মরে না, ডেডকে ভার্ভ করতে বলেছে, আমরা লিখবো দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডায়েজ। ছয় থেকে বলছে স্কুইজার ইজ বেটার দ্যান গেস, স্কুইজার গেসের থেকে ভালো, পজিটিভ ডিগ্রি করতে বলেছে, আমরা লিখবো গেস ইজ নট অ্যাজ গুড অ্যাজ স্কুইজার। ছয়ের বি দাগে আর্টিকেলস অন প্রিপোজিশন দিয়ে ছখানা শূন্যস্থান পূরণ করতে হবে, আমি উত্তর সহ বাক্যগুলো পড়ে দিচ্ছি। আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, সি উড প্লেস এ বেনানা লিফ বিফোর মি অন হুইচ সি দেন ল্যাডেল্ড উইথ রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার। ছয়ের সি দাগে এখানে কমন এরার দিয়েছে, ভুল শব্দটা হচ্ছে প্রবেবল, এটা কারেকশন করলে শব্দ দাঁড়াবে প্রবেবলি, তাই তোমাদের বাক্যটা পরীক্ষায় লিখতে হবে দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। এইভাবে আমরা 266 পেজের MCQ SQ এবং গ্রামার আলোচনা করলাম। আমার এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে যতটা পারো শেয়ার করো, যাতে সবাই এই ভিডিওগুলো দেখে খুবই উপকৃত হতে পারে।